প্রথমেই আসে ফার্স্ট দেখ মজা ফরিদ এই ক্রিকেটার খোলা তারা খোলা সুপার বা হারাল তারপর যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে প্রথম আটার ফ্লোটা খোলা আছে এটা নিয়েছে বুঝতে এই বেল মেরে দিয়েছে বলতে বলতে বেল মেরে দিয়েছে সমস্ত খোলা আগে যাচ্ছে আসছে মাসুদ সাইফুল সুন্দর ভাবে আসছে সাইফুল ফার্স্ট চাম্প দ্বিতীয় হিট রাউন্ডে তারপর ঘোরা আসছে আরে ঘোরা আসছে তারপরে মিজানু যাচ্ছে তারপরে হিমচির ঘোরা যাচ্ছে পর্ব এই যাচ্ছে ধর হারাল চাম্প হারাল গেল ইউ আর ওয়াচিং তিমির বরুণ মণ্ডল ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আমি তিমির আর আমরা দেখছেন তিমির বরুণ মণ্ডল ইউটিউব চ্যানেল আজ 16 জুন 2024 সাল আজ এই গোচরণ স্টেশনের কাছে 2 থেকে 3 কিলোমিটার দূরে উত্তর রঘুনাথপুর এবং উত্তর গোয়ালবেড়িয়ার মাঠে একটা বড় ঘোড়াছুট আছে আমাদের সেই ঘোড়াছুট দেখাবো আমরা একটু স্কিপ করবেন না আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিরাট ঘোড়াছুট দাঁড়িয়ে পড়েছে সমস্ত ঘোড়া শুরু হবে প্রথম রাউন্ড দেখতে পাচ্ছি জকি তুলে দিচ্ছে এই সাইফুলের ঘোড়া হাজির পাগলা গোপালনগরের ঘোড়া সমস্ত ঘোড়া এটেক বাজার ফরিদের চ্যাম্পিয়ন ঘোড়া কীর্তন খোলা ঘোড়া সমস্ত ঘোড়া যাকে উঠছে এবার শুরু হবে প্রথম রাউন্ড ঘোড়া ছাড়া দেরি হচ্ছে প্রথম হিট রাউন্ডের জন্য সব এই এসে গিয়েছি ফিনিশিং পয়েন্টে প্রথম হিট রাউন্ডের দেখতে পাচ্ছেন হিট রাউন্ড এসে গেছি প্রথমে টেক পয়েন্ট ফরিদ প্রথমে আসছে টেক পয়েন্ট ফরিদ সুন্দরভাবে আসছে টেক পয়েন্ট ফরিদ এই চ্যাম্পিয়ন তোমার কিন্তু খোলা কিন্তু খোলার পরে পাঁচ নম্বর জকি দশ নম্বর জার্সি তারপর সে আসছে বয়স্ক লোকের বাদ্য ঘোড়া সে সুন্দর ঘোড়া এই তো সাদা ঘোড়াটা কৃষ্ণ ঘোড়া ধরে দৌড়ায় আর প্রথম হিট রাউন্ডে প্রথম এসছে টেক পাজা ফরিদের চ্যাম্পিয়ন ঘোড়া এবারে মূল পর্বে রাউন্ড শুরু হবে সে স্টার্টিং করে নিয়ে যাচ্ছে ঘোড়াকে আর এই 7 নম্বর জকি সাইন যাচ্ছে টেক পাজা ফরিদের চ্যাম্পিয়ন ঘোড়া এখানে স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট দূরে আছে যেতে পারি এখন এই মুহূর্তে আবার সেকেন্ড হিট রাউন্ড ছেড়ে দিয়েছে তো সেকেন্ড হিট রাউন্ডের ঘোড়া এগিয়ে আসছে দেখা যাক কোন ঘোড়া কেমন পজিশন আছে আমি দেখাবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘোড়া ঢুকে গিয়েছে প্রথমে আসছে সাইফুলের ঘোড়া মাছপুকুরের সাইফুলের ঘোড়া প্রথমে আসছে একদম দেখতে পাচ্ছ সুন্দর গতিতে আসছে মাছপুকুরের সাইফুল সুন্দরভাবে আসছে সাইফুল ফার্স্ট চাম্প দ্বিতীয় হিট রাউন্ডে আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে তারপরে মিজানুর যাচ্ছে তারপরে হিমচির ঘোড়া যাচ্ছে পরপর যাচ্ছে পরপর সুন্দরভাবে আসছে ঘোড়া এই যাচ্ছে ধর হারাল চাম্পটি হারাল গেল সুন্দর ঘোড়া 36 নম্বর চকি চলে গেল হারাল মাথা করে তুলে 36 নম্বর আরো ঘোড়া আসছে তারপর আসছে 24 নম্বর ঘোড়া আসছে তো আরেকটা ঘোড়া যাচ্ছে
21 নম্বর বেশ সুন্দর গতি দ্রন্ত গতিতে আসছে বেশ সুন্দর গতি আরে 25 নম্বর সুন্দর গতি সেকেন্ড হিন্ট রাউন্ডে প্রথম এলো সেই মাছপুকুরের বিখ্যাত সুন্দর ঘোড়া সাইফুলের ঘোড়া একদম রেসের ঘোড়া সেকেন্ড রাউন্ডে ফার্স্ট এলো এই ছুটির পরে তার চয়েস শুরু করে দিচ্ছে ঘোড়াগুলো জিরিয়ে নিচ্ছে প্রথম আর দুটি হিট রাউন্ড মিলিয়ে সাত সাত টাকার ঘোড়া নেওয়া হবে সেই ঘোড়া নিয়ে হবে ও তো বাচ্চা ঘোড়া রে কীর্তন ফুলার ঘোড়া ভালো জিনিস সমস্ত এই মাঠে মোটামুটি সমস্ত চ্যাম্পিয়ন ঘোড়াগুলো চলে এসছে আমাদের এলাকা বা এই বাড়াইপুর ক্যানিং সমস্ত ঘোড়া চলে এসছে সমস্ত মাথার ঘোড়াগুলো চলে এসছে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি চম্পাটি হালের ঘোড়া মালিকের নাম ভুম্বল চলে এসছে এই মাঠে সুন্দর ঘোড়া দেশের ঘোড়া সেই সমস্ত শুধুমাত্র সেই সমস্ত ঘোড়াগুলিকে বাঁশের ব্যারিকেডের মধ্যে দাঁড় করাবেন অন্য ঘোড়াগুলিকে আমাদের বাঁশের ব্যারিকেডের মধ্যে দাঁড় করাবেন না চোটের ঘোড়া টেকপাজা হিমচির ঘোড়া হিমচি বাউল নস্কর ভালো রেসের ঘোড়া এবারে দাঁড়িয়ে পড়ছে মূল পর্বের মেন ঘোড়াগুলো যেগুলো সিলেক্ট হয়েছে প্রথম দুটি হিট রাউন্ডে চম্পাটি হারাল এই মাঠে প্রায় সমস্ত ঘোড়া এসছে খাজা বাবা ছাড়া প্রথম দুটো রাউন্ডে মোট আটটা ষোলোটা ঘোড়া নিয়ে মূল পর্বের প্রথম রাউন্ড শুরু হবে এবার তো এই নিয়ে একটু সমস্যা হচ্ছে কোন ঘোড়া প্রথম আটটা ষোলোটা ঘোড়া সেটা নিয়েছে বলতে বেল মেরে দিয়েছে বলতে বলতে বেল মেরে দিয়েছে সমস্ত ঘোড়া এগিয়ে যাচ্ছে সমস্ত ঘোড়া রেসের ঘোড়া যাচ্ছে পরপর চলে এসছি মূল পর্বের প্রথম রাউন্ড ফিনিশিং পয়েন্টে দেখা যাক কোন ঘোড়া প্রথমে আসে প্রথমে আসছে টেক পাজা ফরিদ প্রথমে আসছে ফার্স্ট টেক পাজা ফরিদ এই কীর্তন ঘোড়া কারা ঘোড়া আসছে পর্ব হারাল তারপর যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে প্রথম স্লো মোশনে আপনাদের আবারও দেখাচ্ছি মূল পর্বের ফার্স্ট রাউন্ড ফিনিশিং পয়েন্ট আমরা দেখুন কত ক্ষিপ্রতার সাথে চিতাবাঘের মতো এগিয়ে আসছে টেকপাজা ফরিদের চ্যাম্পিয়ন ঘোড়া একদম প্রথম পজিশনে আসছে তারপর দ্বিতীয় পজিশনে আসছে আলাউদ্দিন শেখের কীর্তন খোলার ঘোড়া আমরা দেখতে পাচ্ছেন
কি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে দুটো ঘোড়া, তারপর আরও ঘোড়া যাচ্ছে, পেছনে আসছে চাম্পাহাটি হারালের ভোমলের ঘোড়া, পাশে আছে হাজির পাগলা, তারপর আসছে চোটের ঘোড়া টেকপাজা, তারপর অন্যান্য ঘোড়াও আসছে, তারপর আমরা দেখতে পাচ্ছেন সেই বয়স্ক লোকের বাদ্য ঘোড়াটাও আসছে, তো অন্যান্য ঘোড়াও আসছে দুরন্ত গতিতে, ঢুকছে প্রত্যেকটা ঘোড়া একে একে একদম ফিনিশিং পয়েন্টে ঢুকছে সুন্দরভাবে, প্রথম রাউন্ড ফিনিশিং পয়েন্ট মূল পর্ব। সুন্দর হয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘোড়া, বাবুল লস্কর ওদুগুলো বাপা আসছে, দু নম্বর চকি প্রথম রাউন্ডে প্রথম এলো সেই টেক পাজা ফরিদের চ্যাম্পিয়ন ঘোড়া, চ্যাম্পিয়ন গতিতে এলো এগিয়ে, সমস্ত ঘোড়াকে তজনজ করে এগিয়ে এলো সেই ঘোড়া, টেক পাজা ফরিদ বাবুর ঘোড়া, প্রায় 40টা ঘোড়ার মধ্যে প্রথম এলো সাইন জকি, সুন্দরভাবে ঘোড়াটাকে অনেক ব্যবধানে প্রথম নিয়ে এলো, অন্য সমস্ত ঘোড়াকে পিছনে ফেলে একদম সমস্ত ঘোড়াকে তজনজ করে একদম ক্ষিপ্র বাঘের মতো সুন্দরভাবে এগিয়ে এলো প্রথম রাউন্ডে। আমরা দেখতে পেলেন আরও পরবর্তী দুটো রাউন্ডে দেখা যায় কেমন পারফর্ম করে এই টেক পাজা ফরিদের চ্যাম্পিয়ন ঘোড়া, প্রথম ঘোড়া এই মাঠের 40টা ঘোড়ার মধ্যে প্রথম, প্রায় সমস্ত মাতার ঘোড়া এই মাঠে এসছে তার মধ্যেও এ প্রথম হয়েছে প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডে দ্বিতীয় এলো সে আলাউদ্দিন শেখের চ্যাম্পিয়ন ঘোড়া, কীর্তন খোলার ঘোড়া, সেই পাগড়া বেশ দুর্দান্ত রেস করে সমস্ত মাথার ঘোড়ার মধ্যে দু নম্বর পজিশনে এলো। দেখেন সরাসরি এই গোচরণ থেকে একটু দূরে উত্তর রঘুনাথপুর উত্তর গোয়ালবেড়িয়ার মাঠের সেকেন্ড এলো এই ঘোড়াটি, তার এই জকি তিন নম্বর, যে তোমার নাম কি জকি? মোল্লা। ঠিক আছে, ভালো করে আর দু রাউন্ড রেস করতে হবে। স্টার্টিং পয়েন্ট চলে এসেছে সাত নম্বর জকি, এই হাজির মাছপুকুর হাজির পাগলা চার নম্বর পজিশন দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে সরাসরি হাজির পাগলা, এই দুটো চ্যাম্পিয়ন জকি দাঁড়িয়ে পড়েছে 26 এবং 7 নম্বর সাইন, দেখা যাক এই রাউন্ডে কেমন দুজন নিয়ে আসে ঘোড়া, ঘোড়া ঠিক পাজা সমস্ত ঘোড়ার জকি উঠে যাচ্ছে। এবার মূল পর্বে দ্বিতীয় রাউন্ড শুরু হবে, সমস্ত একে একে জকি উঠে যাচ্ছে, সেই বয়স্ক লোকের বাদ্য ঘোড়া 10 নম্বর জকি একদম সুন্দর ঘোড়া, বয়স্ক লোকের বাদ্য ঘোড়া, এই বধুগুলো বাদ্য 7 নম্বর জকি সমস্ত ঘোড়া রেডি হচ্ছে, যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে, যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে দ্বিতীয় রাউন্ড মূল পর্বের। প্রায় 16-20টা ঘোড়া বাচ্চা ঘোড়া হিট রাউন্ড থেকে ছাড়বে এই রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে মূল পর্বের। দেখে সরাসরি আমি একটু স্টার্টিং পয়েন্ট থেকে দূরে যাচ্ছি ঘোড়ার রেস ধরার জন্য, চাম্পাহাটি হারালের ঘোড়াও চলে এসছে, মোটামুটি ঘুটিয়ারি শরীফ খাজা বাবা ছাড়া প্রায় সমস্ত চ্যাম্পিয়ন ঘোড়া চলে এসছে এই মাঠে, এখানে প্রায় 40 ঘোড়া এসছে, তার থেকে দুটি হিট রাউন্ডে বেঁচে এই 16-18টা মতো ঘোড়া ছাড়া হচ্ছে এই মূল পর্বে দ্বিতীয় রাউন্ড, আমরা দেখছেন সরাসরি আমার এই ইউটিউব চ্যানেলে। আবারও প্রত্যেক ঘোড়াকে নিয়ে আসছে একটু ঘোড়া মালিক, কি এ বাবা সমস্ত ঘোড়া ছেড়ে দিয়েছে, এগিয়ে সমস্ত ঘোড়া ছেড়ে চলেছে, আর ঘন্টা মারেনি সমস্ত ঘোড়া এগিয়ে গিয়েছে বলে টেক পাজার ঘোড়া এই থেমে গেল, আমরা দেখতে পাচ্ছেন সাইন ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়েছে, অন্য ঘোড়া বেরিয়ে গেল ছেড়ে দিয়েছে,
আগে আছি দ্বিতীয় রাউন্ড ফিনিশিং পয়েন্টে দেখা যায় কোন ঘোড়া ফার্স্ট আসে আসছে প্রথমেই আসছে ঘোড়া আসছে চাম্পাটি হারাল হারাল প্রথম আসছে হারাল হারাল প্রথম হারাল তারপর অন্য ঘোড়া হারাল আসছে প্রথম তারপর আরো কীর্তন খোলা আছে তারপর কীর্তন খোলা তারপরে চোটের ঘোড়া আরো ঘোড়া যাচ্ছে পরপর গোপাল নগরের ঘোড়া তো আচ্ছা অন্য ঘোড়া যাচ্ছে পরপর ভাড়া করে আসছে তিন নম্বর ঘোড়া তারপর আসছে কাড়া ঘোড়া আসছে প্রথমবারে আমাদের ফাইনালের প্রথম রাউন্ডে যে ঘোড়াগুলি আছে তার মধ্যে থেকে এবং আমাদের এই লাস্ট রাউন্ডের মানে আগের রাউন্ডটা ক্যান্সেল এইটাই ফাইনাল এটা এইটা ফাইনাল হবে ফাইনাল রাউন্ডে যে ঘোড়াগুলি আপনারা আমাদের বাসের যে ব্যারিকেড গুলো আছে বাসের ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে যান সমস্ত ঘোড়া মালিক ঘোড়া ছেড়ে দিয়েছে আগের রাউন্ডটা ক্যান্সেল হয়েছে এটাই ফাইনাল রাউন্ড তো যাই হোক দেখা যাক এই রাউন্ডে কে প্রথম হয় আবারও সেই আগের ঘরের মতো করছে এইভাবেই দ্বিতীয় রাউন্ডটা ক্যান্সেল হয়েছে ঘন্টা মারিনি আর ঘোড়া চলে গিয়েছে তো আগের রাউন্ড ক্যান্সেল হয়েছে এই জন্যই তো এবারও সেই একই অবস্থা দেখা যাক কতক্ষণ এই সব ঘোড়া এক হয় বেলম্যান বেল মারে আর শুরু হয় ফাইনাল রাউন্ড এটাই ফাইনাল রাউন্ড এই গোচরণ থেকে কিছুটা দূরে এই উত্তর রঘুনাথপুর উত্তর গোয়ালবেড়িয়ার মাঠ থেকে আপনাদের দেখাচ্ছি সরাসরি বিশাল বড় ঘোড়া ছুট প্রায় সমস্ত ঘোড়া এসছে খাজা বাবা বাদ দিয়ে হাজির পাগলা মাছ পুকুরের চোটে এই চাম্পাটি হারাল বিশাল রেসের ঘোড়া স্টার্টিং পয়েন্ট থেকে একটু দূরে একটা রাস্তা আছে সেই রাস্তার জাম দেখানোর জন্য এগিয়ে এসেছি তো অনেকটা অন্ধকার নেমে গিয়েছে এখনও দেরি করছে ঘোড়া ছাড়তে লাস্ট রাউন্ড ফাইনাল রাউন্ডে দেখা যাক কতক্ষণে ঘোড়া ছাড়ে আমরা দেখাবো আমার সঙ্গে থাকুন দেখে থাকুন আর এইদিকে অনেকটাই সন্ধ্যা নেমে গেছে অন্ধকার হয়ে গিয়েছে তাই মেলা কমে ডিসিশন নিল আর কোনো ঘোড়া ছাড়বে না তাই লাস্ট রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডের ঘোড়া ছাড়া ক্যান্সেল হলো আর মেলা কমিটি অ্যানাউন্স করলো যে প্রথম যে রাউন্ডটা হয়েছে ওটা থেকেই ঘোড়ার বিচার করবে আর সেই অনুযায়ী তো একদম প্রথমে আছে টেক ফাজা ফরিদ তো যাই হোক সেই জন্য ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের মেলায় পরের ভিডিওতে পরের ঘোড়া জুটে থ্যাংক ইউ